আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। আমেরিকায় পাঠানোর ফাঁদ, সব হারিয়ে নিঃস্ব সুজন। মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার মৃত এরফান মৃধার ছেলে। সচ্ছলতার আশায় 13 বছর আগে সাইপ্রাস পাড়ি জমান তিনি। দীর্ঘ প্রবাস জীবনে অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করতেন, সংসারে ফিরে আসে সচ্ছলতা, সুখে শান্তিতেই কাটতে থাকে তার জীবন। কিন্তু সুখ আর বেশি দিন থাকেনি তার ঘরে। আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তার উপার্জিত 28 লাখ টাকা হাতিয়ে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তার এলাকাসহ আশেপাশের এলাকার সংঘবদ্ধ এক প্রতারক চক্র। আর সর্বস্ব খুইয়ে পথের ফকির হয়ে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সুবিচার পাওয়ার আশায়। জানা গেছে, উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সুজন মৃধা 13 বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে পাড়ি জমায় সুদূর সাইপ্রাস। তিনি সেখানে হাড় ভাঙ্গা খাটুনি খেটে কিছুটা হলেও ভাগ্যের চাকা ঘুরাতে সক্ষম হন, কিন্তু দেশে আসার পর প্রতারক চক্রের খপ্পরে পড়ে তার জীবনের সর্বস্ব খুইয়ে ফেলেছেন। সাইপ্রাস থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন সুজন মৃধা। দেশে ফিরে আসার পর সেই প্রতারক চক্রের সদস্যরা তার পিছু নেয়, স্ত্রী সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করার ব্যবস্থা করে দেওয়ার স্বপ্ন দেখায় সংঘবদ্ধ প্রতারক চক্র। এই প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সহজ-সরল সুজন মৃধার সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। প্রতারক চক্রের সদস্যরা হলেন শিবচর উপজেলার বাঁচামারা বাবলাতলা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে আলহাজ মোল্লা, বাঁচামারা বাবলাতলা গ্রামের চানমিয়া সর্দারের ছেলে মাহতাব সর্দার, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামের হালান ব্যাপারীর ছেলে মোহাম্মদ খলিল, শিবচর উপজেলার আর্য দত্তপাড়া গ্রামের কালীপদ মণ্ডলের ছেলে কেশব মণ্ডল, ফরিদপুরের সদরপুর উপজেলার আফসারউদ্দিন মুন্সির কান্দি গ্রামের মৃত হালান মুন্সির ছেলে ইদ্রিস মুন্সি ওরফে জামাল, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাথরাইল দিঘিরপাড় গ্রামের মৃত এনজাদ্দিন ওরফে এলা মাতাব্বরের ছেলে টিটু মাতাব্বর। আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে কয়েক ধাপে হাতিয়ে নেয় 28 লক্ষ টাকা। টাকা হাতিয়ে নেওয়ার পরেই চেহারা পাল্টে যায় প্রতারক চক্রের, গা ঢাকা দেয় তারা। স্বপ্নের দেশ আমেরিকায় বসবাসের স্বপ্ন মাঠে মারা যায় সাইপ্রাস ফেরত যুবক সুজন মৃধার। ওই চক্রের কাছ থেকে টাকা ফিরে পাওয়ার আশায় 7 জনকে আসামি করে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন ভুক্তভোগী সুজন মৃধা। এছাড়া সুজনের ছোট ভাই জসিম মৃধাও মামলার আসামি করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক শিবচর থানা পুলিশকে ব্যাপারে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। নির্দেশের পরও রহস্যজনক কারণে পুলিশ প্রতিবেদন দিতে গড়িমড়িমিশি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুজন জানান, আদালতের নির্দেশের পর দীর্ঘ 4 মাসেও পুলিশ প্রতিবেদন দাখিল করেনি, তাই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি সুবিচার পাওয়ার আশায়। প্রবাস জীবনের সকল সঞ্চয় মুহূর্তে হারিয়ে পথে পথে ঘুরছেন সুজন মৃধা। এ ব্যাপারে অভিযুক্ত আলহাজ মোল্লা 1 লাখ টাকার চেক নেওয়ার কথা স্বীকার করেন। এছাড়া অপর অভিযুক্ত মাহতাব সর্দার বলেন, বিষয়টি নিয়ে পুলিশই তদন্ত চলছে, এর বেশি কিছু জানি না। অপর অভিযুক্ত খলিল ও কেশব জানান, তারা দুজনেই কিছু টাকা ফেরত দিয়েছে, অন্যরা টাকা ফেরত দিলে তারাও দেবে বলে জানায়। মামলা তদন্তকারী কর্মকর্তা শিবচর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মিয়ে একটি প্রতারক চক্র সুজন মৃধার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে সত্যতা পাওয়া গেছে বলে স্বীকার করেন। বিষয়টি তদন্ত চলছে, আরও তদন্তের প্রয়োজনে প্রতিবেদন দাখিলের ব্যাপারে আরও সময় লাগবে বলে তিনি জানান। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা জানান, এ ব্যাপারে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, প্রতারক আদম ব্যবসায়ীরা আমেরিকা নেওয়ার কথা বলে 28 লাখ টাকা সুজনের কাছ থেকে নিয়ে নিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে, আরও কিছুদিন সময় লাগবে বলেও তিনি দাবি করেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।